بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في the Lord of the পত্রিক যে সম্পদ পাওয়ার কথা সেই সম্পদ তারা নেন না তাদের মাঝে একটা বিষয় কাজ করে সেটা হচ্ছে আমরা যদি আমাদের বাবার সে সম্পদকে নিয়ে যাই তাহলে আমাদের ভাই বা চাচারা তারা আমাদের বাবাকে ভালো করে দেখবে না এবং আমরাও আমাদের ভাইদের কাছে ভালো কিছু আশা করতে পারি না অর্থাৎ তাদের বাড়িতে আসলে যে মেহমানদারি করা বা আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা সেখানে ঘাটতি আসতে পারে এই ধারণাকে কেন্দ্র করে তারা সম্পদ না নিয়ে রেখে চলে যান তো এটা কতটুকু বৈধ আর যদি স্বেচ্ছায় রেখে যান তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি। পিরোদিনী ভাই এটা আসলে আমাদের বাংলাদেশে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে আমরা বাস্তবতায় অনেকটা এমনটাই দেখতে পাই আমাদের দেশে অনেক বাবা মায় তারা তাদের মেয়েদেরকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে ঠকিয়ে থাকেন তাদের যে ন্যায্য প্রাপ্য সেটা না বুঝিয়ে দিয়ে এ সমস্ত বাবা মা তাদের জীবদ্দশায় সন্তান ছেলেদের মাঝে সম্পদ বন্টন করে মেয়েদেরকে মাহরুম করে যান অনেকেই আছে হস করে এসে মরার আগে আগে এই কাজগুলো করেন তাদের এই কাজটাই করা প্রমাণ করে যে তারা জাহান্নামের জন্য লাকড়ি হয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে গেল কারণ এটা হকুকুল ইবাদ বাদ অধিকার এই মেয়ে যদি তাকে ক্ষমা না করে কোনোভাবেই মাপ পাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আমাদের দেশের যে সকল মানুষেরা তাদের মেয়েদেরকে অথবা কোনো সন্তানকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন এই অধিকার আল্লাহ সুবর মতালা আপনাকে দেয়নি আর আমাদের দেশের অ্যাক্সিডেন্টের জঘন্য মানুষ এদেরকে আমি ভালো মানুষ বলতে পারি না এরা যদি তাদের বোন বা ফুফুরা তাদের সম্পর্কটুকু রেখে যায় তাহলে সম্পর্ক রাখা ঠিক রাখার চেষ্টা করে আর যদি তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে চলে যায় তাহলে তাদের সাথে সেই ভালো সুসম্পর্ক বজায় রাখে না আমি তাদেরকে বলবো প্রিয় ভাই এটা তার ন্যায্য অধিকার আপনার বাবার সন্তান যেমন আপনি আপনার বোনও আপনার বাবার সন্তান সুতরাং আপনি তার ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিন আপনার ভাই যখন তার ন্যায্য অধিকার নিয়ে নিয়েছে তখন কি আপনি তার সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছেন তাহলে বোনের সাথে সম্পর্ক কেন খারাপ হবে প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ সুবানু ওয়াতালা কন্যাকে অর্ধেক সম্পদ কেন দিলেন আর ভাইকে ডাবল দিলেন কেন অনেকগুলো হেকমা রয়েছে তার অন্যতম একটি হেকমা হচ্ছে এই বোন যদি তার শ্বশুর বাড়ি থেকে বা স্বামীর কাছ থেকে ডিভোর্স হয়ে যান তাহলে তাকে দেখাশোনা করবেন তার ভাই তার ভাইয়েরা বা ভাতি যারা যেহেতু তাদেরকে ডাবল সম্পদ দেওয়া হয়েছে কারণ সন্তান হিসাবে সকলেই সমান সম্পদ পাওয়ার কথা কিন্তু মেয়েকে এখানে কম দেওয়া হচ্ছে এখনো এজন্য যাতে কোনো সমস্যা সময় যদি একজন মেয়ে তার স্বামী বাড়ি থেকে সমস্যা প্রাপ্ত হয় সমস্যার শিকার হয় তাহলে তাদের ভাই এবং ভাতি যারা যেন সেটাকে সাদরে বরণ করে নেয় যে আমার এই অসহায় বন বা ফুফুকে আমরা তার দায়িত্ব কাঁধে উঠিয়ে নিলাম কারণ তার অর্ধেক সম্পদ আমাদের কাছে রয়েছে কিন্তু এই নির্বোধেরা মনে করে থাকে যে যতটুকু পাবে এটাও দিয়ে যাক তাহলে মাঝে মাঝে তাদের একটু দাওয়াত করে খাওয়াবো আমি আমার মা বোনদেরকে বলবো আপনি আপনার ন্যায্য অধিকারকে আদায় করে নিন এবং আপনার ভাই ভাতিজাদের সাথে আপনি সম্পর্ক ঠিক রাখবেন ওরা যদি তাদের সম্পর্ক ঠিক রাখার ক্ষেত্রে ঘাটতি করে থাকে তাহলে তার হিসাব অবশ্যই তারা দেবেন প্রিয় ভাই আপনার আরেকটি কথা ছিল যে যদি তারা স্বেচ্ছায় ছেড়ে যায় তাহলে সেটা অবৈধ হবে কিনা জি ভাই যদি কোনো কারণ ছাড়া খুশি হয়ে এমনিতে স্বেচ্ছায় ছেড়ে যায় যদি মনে করে থাকে যে আমার এই ভাই আমাদেরকে অনেক কষ্ট করে লালন পালন করেছে তার অনেক সন্তান তিনি অসহায় জীবনযাপন করছেন অসচ্ছল জীবনযাপন করছেন সুতরাং আমরা আমাদের সম্পর্টুকু তাকে খুশি হয়ে দিয়ে গেলাম এরকম যদি ভালো উদ্দেশ্য নিয়ে তারা যদি দিয়ে যান তাহলে সেটা অবশ্যই না যায়জ হবে না সেক্ষেত্রে আপনারা সেটা খেতে পারেন তারা যদি স্বেচ্ছায় খুশি হয়ে দিয়ে যান তাহলে অবশ্যই আপনারা সেটা নিতে পারবেন সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেককে তার যথার্থ হক বুঝিয়ে দেওয়া আল্লা নবী আলী সাল্লা সাল্লাম বলেছেন হাক্কিন হাক্কাহু মিস্টার আল্লাহ সুবান প্রত্যেককে তার যথার্থ অধিকার দিয়েছেন আল্লাহ সুবান তালা তার বান্দাদেরকে যার যা অধিকার সেটা দিয়ে দিয়েছেন পূর্ণভাবে সুতরাং আপনি কেন সেই অধিকারকে আটকাবেন আর স্বেচ্ছায় যদি তিনি তাদের আপনাদেরকে দিয়ে যেতে চান তাহলে এক্ষেত্রে আপনারা বলবেন যে আমাদের এই সম্পন্ধে প্রয়োজন নেই এটা আপনাদের অধিকার আপনাদের অধিকারকে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি এরপরেও যদি তারা জোর করে খুশি হয়ে দিয়ে যায় সেটা ভিন্ন কথা সেটা আর প্রশ্ন আসার কোনো যুক্তিকতাই নেই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আ